আজকে আমি রূপচর্চার যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ঘি দিয়ে ত্বকের যত্ন আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই ত্বকের যত্ন করতে চাই এবং সেই ত্বকের যত্ন করার জন্য আমরা কৃত্রিম এবং প্রাকৃতিক উপাদান দুটোরই শরণাপন্ন হই বেশিরভাগ ক্ষেত্রে আমরা কৃত্রিম প্রসাধনের উপরেই নির্ভর করি কিন্তু কৃত্রিম উপাদানের চেয়ে খুব সহজেই আমরা প্রাকৃতিক উপাদান তৈরি করে সেই প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমাদের ত্বককে সুন্দর করতে পারি এবং লাবণ্য ধরে রাখতে পারি অনেক দিন ঘি দিয়ে ত্বকের যত্ন ঘি শুধু রান্নার ক্ষেত্রেই নয় রূপচর্চার ক্ষেত্র অত্যন্ত কার্যকরী একটি উপাদান ঘিতে রয়েছে ভিটামিন এ ডি কে এবং ই এর মতো গুরুত্বপূর্ণ উপাদান যা ত্বক তথা সামগ্রিক স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী অল্প পরিমাণে বিশুদ্ধ ঘি খেলে কোনো সমস্যা হয় না বরং এতে ত্বক এবং চুলে জেল্লা আসে তবে ঘিটি হতে হবে অবশ্যই বিশুদ্ধ যদি অসুস্থ হয়ে থাকেন বিশেষ করে হার্টের বা হাই প্রেশারের রুগী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যদিও এটি অল্প পরিমাণে খেতে বলেছি এখানে তারপরও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যদি কারো অসুস্থতা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘি খাবেন রূপচর্চায় ঘিয়ের গুরুত্ব অনেকেরই অজানা অনেকেরই ধারণা ঘি ব্যবহার করলে চুল পেকে যায় ব্রণের মতো সমস্যা দেখা দেয় কিন্তু এটি একেবারেই না এটা পুরোপুরি নির্ভর করছে আপনি কিভাবে ঘি ব্যবহার করছেন এবং কতটা ব্যবহার করছেন তার উপর চলুন এবার ত্বকের যত্নে ঘি ব্যবহারের পদ্ধতিগুলো জেনে নেই ত্বকের যত্নে ঘি শীতকালে শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম ঘি এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে এতে ভালো ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের কোষে আর্দ্রতা পৌঁছে দেয় পরিমাণ মতো ঘি নিয়ে সামান্য গরম করে নিন গোসল করার আধ ঘন্টা আগে তিন থেকে পাঁচ মিনিট ভালোভাবে শরীরে মাসাজ করুন সপ্তাহে দুই থেকে তিনবার মুখে ঘি লাগাতে পারেন এতে ত্বক মসৃণ এবং নরম থাকবে সমপরিমাণ বিশুদ্ধ ঘি এবং পানি নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মেশাতে হবে এই মিশ্রণটি মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করুন এরপর পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বকের আদ্রতা ও ময়েশ্চারাইজার হিসাবে এটি খুবই কার্যকরী কাঁচা দুধ বেসন অথবা মসুর ডালের সঙ্গে সমপরিমাণ ঘি মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন ত্বকে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন এতে ত্বকের শুষ্ক ভাব দূর হয়ে ত্বক হয়ে উঠবে কোমল এবং উজ্জ্বল ঘিতে রয়েছে এজিং উপাদান যা ত্বকের গভীরে প্রবেশ করে কোষে পুষ্টি জোগায় তাই অকাল বার্ধক্য থেকেও ত্বক রক্ষা পায় ভালো মানের বিশুদ্ধ ঘি ত্বকে মাসাজ করুন যাদের ত্বকে বলি রেখা দেখা দিয়েছে তারাও উপকার পাবেন ফাটা ঠোঁটে ঘি খুব ভালো কাজ করে অনেকেরই ঠোঁট ফেটে যায় বিশেষ করে শীতের মৌসুমে যাদের ঠোঁট ফেটে যায় তাদের ক্ষেত্রে এটি খুবই চমৎকার কাজ করবে আঙুলে করে অল্প ঘি নিয়ে ঠোঁটে মাসাজ করুন সারা রাত রেখে সকালে ধুয়ে নিন এটা ফাটা ঠোঁটে ওষুধের মতো কাজ করবে উপাদান যেহেতু ঘরেই আছে তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করে দিন ত্বকের যত্ন এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি